মাত্র 50 জন মাদ্রাসা ছাত্র নিয়ে মোল্লা ওমর গঠন করেন তালেবান। তালেবানের কার্যক্রমে আকৃষ্ট হয়ে দলে দলে মানুষ যোগ দিতে থাকে তালেবানে। একসময় এই সংগঠন এত বড় এবং শক্তিশালী হয়ে যায় যে তারা পুরো আফগানিস্তানের দখল নিয়ে নেয়। বিশ্বের সবচেয়ে শক্তিধর মার্কিন জোট তালেবানকে নিশ্চিহ্ন করতে 19 বছর যুদ্ধ শেষে ব্যর্থ হয়ে 2020 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি করতে বাধ্য হয় তালেবানের সাথে। ইউটিউব চ্যানেল অন্বেষণের আজকের পর্বে জানব বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করা তালেবান সম্পর্কে। নিয়মিত এরকম আরও ভিডিও পেতে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখার। 1994 সালে মোহাম্মদ মোল্লা ওমর গঠন করেন তালেবান। মোল্লা ওমর সশরীরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেন। সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধে সংঘর্ষের সময় তিনি একটি চোখ হারান। পরে তিনি করাচিতে বিনুরি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন, আর সেখানেই প্রথমবারের মতো ওসামা বিন লাদেনের সঙ্গে সাক্ষাৎ হয় তার। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। অনেকে মনে করে থাকেন আল কায়দা এবং তালেবান একই সংগঠন, তবে এরা সম্পূর্ণ ভিন্ন সংগঠন এবং আল কায়দা প্রতিষ্ঠা করেন ওসামা বিন লাদেন। তবে তালেবান এবং আল কায়দার মধ্যে সুসম্পর্ক অটুট রয়েছে। তালেবান প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের দূর করে দেশকে সম্পূর্ণ স্বাধীন করা এবং সেখানে ইসলামকে প্রতিষ্ঠা করা। প্রথমে তাদেরকে সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে তালেবানকে অস্ত্র ও আর্থিক সাহায্য সহ সব ধরনের সাহায্য দেয় আমেরিকা। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এবং দুর্বল নজিবুল্লাহ সরকারের পতন ঘটে 1992 সালে। তবে এরপরই আফগানিস্তান জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা আর নৈরাজ্য। আফগানিস্তান মুজাহিদ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়ে। ওই সংকট মুহূর্তে মোল্লা ওমর সিঙ্গেশ্বরে ফিরে আসেন। প্রায় অর্ধশত মাদ্রাসা ছাত্র নিয়ে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলেন, যার নাম রাখা হয় তালেবান। সংগঠনের সদস্য সংগ্রহ করা হতো আফগানিস্তানের বিভিন্ন মাদ্রাসা এবং শরণার্থী শিবির থেকে। গৃহযুদ্ধের সময় ছড়িয়ে পড়া ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলায় খুব শীঘ্রই আফগানিস্তানে জনপ্রিয় হয়ে ওঠে তারা। খুব দ্রুত এবং বড় একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয় তালেবান। দেশকে এক ও স্বাবলম্বী করার লক্ষ্যে নতুন সরকার গঠনের চেষ্টা করে সবাইকে এক করতে ব্যর্থ হয় তালেবান। 1994 সালের নভেম্বরে কান্দাহার প্রদেশ এবং পরের বছর সেপ্টেম্বরে হেরাত দখল করে নেয় তালেবান। এরপর 1996 সালে রাজধানী কাবুলও চলে আসে তালেবানের দখলে। 1997 সালের অক্টোবরে আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে তালেবান। আরব দেশের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান তালেবান সরকারকে স্বীকৃতি দেয়। যদিও তখনও উত্তর পূর্ব অঞ্চলে গৃহযুদ্ধ চলছিলই। তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তানে চালু করা হয় ইসলামী শরিয়া আইন। তালেবানরা অনেক কঠোরপন্থী ছিল। তারা মেয়েদের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। তারা ইসলামী শিক্ষাকে বেশি প্রাধান্য দিয়েছিল। ব্যাপারগুলো পশ্চিমারা ভালোভাবে নেয়নি। পশ্চিমা মিডিয়া তালেবানকে জঙ্গি হিসেবে পরিচিত করার কাজ শুরু করে দেয়। তালেবান মানুষের উপর অত্যাচার চালাচ্ছে এবং নিজেদের মত আফগানিস্তানে প্রতিষ্ঠা করছে, এ ধরনের খবর প্রচার করতে থাকে পশ্চিমা মিডিয়া। 9/11 ঘটনার পরে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ তালেবানদের সময় বেঁধে দেয় ওসামা বিন লাদেন এবং আল কায়দার সদস্যদের আমেরিকার হাতে তুলে দিতে। কিন্তু তালেবান নেতা মোল্লা ওমর লাদেনকে মার্কিনীদের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানায় এবং তাতে আমেরিকা ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত 2011 সালের অক্টোবর মাসের 7 তারিখ টুইন টাওয়ার হামলার অভিযোগ এনে আফগানিস্তান আক্রমণ করে বসে। তালেবান, আল কায়দা এবং মার্কিন জোটের মধ্যে শুরু হয় যুদ্ধ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার মুখে তালেবানের পতন হয় এবং ব্যাপক সংখ্যক যোদ্ধা হারায় তালেবান। তবে তারা নিশ্চিত হয়ে যায়নি কখনো। বরং সম্প্রতি বছরগুলোয় আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান ঘটেছে। আফগানিস্তানে এখন তালেবানের সংখ্যা প্রায় 60,000-এ। দেশটির একটা বড় অংশ তাদের সক্রিয় উপস্থিতি রয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তারা হুটহাট হামলা চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তানের প্রায় 70% এলাকায় তালেবানের সরব উপস্থিতি রয়েছে। আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ আছে, বিভিন্ন খনি নিয়ন্ত্রণ করে সেখান থেকে অর্থ আয় করে তালেবান। ধারণা করা হয়ে থাকে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় তারা একটি কর ব্যবস্থা গড়ে তুলেছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কর আদায়ের মাধ্যমে তালেবান আর্থিক চাহিদা পূরণ করে থাকে। তালেবানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তারা নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যা করে থাকে। 2018 সালের জানুয়ারিতে আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় নিহত হয় 95 জন, আহত হয় আরও 158 জন। বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স নিয়ে পুলিশের একটি তল্লাশি চৌকির কাছে হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়। পরে ওই হামলার দায় স্বীকার করে তালেবান। 2014 সালে পাকিস্তানের জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় তালেবান। ওই দিন 10 জন সশস্ত্র সামরিক বাহিনীর পোশাক পরিহিত ব্যক্তি বিমানবন্দর আক্রমণ করে এবং 31 জন নিহত হয়। পরে সেনাবাহিনীর পাল্টা হামলায় 10 আক্রমণকারী নিহত হয়, তাছাড়াও বেশ কিছু আহতের ঘটনা ঘটে সেদিন। 2019 সালে আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের একটি ব্যস্ত মার্কেটে তালেবানের মর্টার হামলায় অন্তত 14 জন নিহত ও আরও কয়েকজন আহত হয়। আর নিহতদের সবাই সাধারণ মানুষ ছিলেন। তালেবানের এরকম হামলায় আফগানিস্তান এবং পাকিস্তানে অগণিত সাধারণ মানুষের প্রাণ দিতে হয়েছে বিনা অপরাধে তালেবানের হাতে। আফগানিস্তানে 2001 সালের ইঙ্গো মার্কিন যৌথ সামরিক হামলা শুরুতেই তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর আত্মগোপন করেন। $40 পুরস্কার ঘোষণা করেও মার্কিনিরা তার সন্ধান পায়নি। পরে জানা যায় আফগানিস্তানের মার্কিন ঘাটির কয়েক মাইল দূরেই বসবাস করতেন তিনি। 2013 সালের জুন মাসে যক্ষা রোগে মৃত্যুবরণ করেন মোল্লা ওমর। দেড় যুগ যুদ্ধের পর 2020 সালের ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। চুক্তি নিয়ে নানা আলোচনা রয়েছে। কেউ বলছে এই চুক্তির মধ্য দিয়ে তালেবান আমেরিকার বিপরীতে এক ধরনের বিজয় লাভ করলো।